তানজিদ তামিম ওকে আমি খুব একটা কিছু বলতে চাই, ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা, হ্যাঁ মানে আমাদের টপ অর্ডার আবারও ম্যাচ ভারতের সঙ্গে যে ম্যাচটা গেল কি মনে হলো ভাই, আসলে আমাদের অ্যাবিলিটি এতটুকু নাকি আমরা সামর্থ্য খেলতে পারছি না? এটা তো আমার চেয়ে ভালো আপনারা সকলেই জানেন। গত ওডিআই বিশ্বকাপ গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন ওপেনার বলেন আমরা হিসেব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, মানে এখনই সেরা হয়ে যায়নি কিন্তু ওর মধ্যে পোটেনশিয়ালটা ছিল এবং গত টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান সংগ্রহ। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম যেটা নাকি আগে কখনো করেনি, সে কিন্তু আমাদের জিতিয়েছে, মানে তার একটা বিরাট অবদান ছিল ইনক্লুডিং সিরিজ উইনগুলো যেগুলো ছিল আমাদের লাইক সাউথ আফ্রিকা যদি স্পেসিফিকলি আরও বলতে চাই। সো ওর মধ্যে পোটেন্সিয়াল আছে। তানজিদ তামিম ওকে আমি খুব একটা কিছু বলতে চাই, কারণ নতুন যে খেলোয়াড়গুলো আছে তানজিদ তামিম তৌহিদ হৃদয় অনিল, মানে আমি বলতে বলবো যে এরা আমি আমাকে যদি জিজ্ঞেস করেন ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা, কিন্তু ওদের পোটেনশিয়াল আছে এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে। সো দিস ইজ নাম্বার, এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। সো আমি বলছি যে টিম কম্বিনেশনটা ভালো, এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা নেই, কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে, এতদিন রানে না থাকার কথা, এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা, মানে ওই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টি টোয়েন্টি ম্যাচটা খেলাটাই এমন যে আপনাকে প্রথম দিকে যদি আপনি রান না তুলতে পারেন পরে এসে খুব একটা কিছু করার থাকে ওই সুযোগটা যদি না নেন আপনি। এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে আমরা এতদিন যে সমস্ত উইকেটে খেলেছি প্রথমে যে এই ধরেন ইউএসএর সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে, গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন, আর ভারতের বোলিং বলেন ব্যাটিং বলেন তারপর ওরাও কিন্তু 3-4 ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে স্টাফ, এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে এবং আমাদের ইঞ্জুরির ভয়ে আমরা কিন্তু তাসকিন মুস্তাফিজ ওদেরকে খেলাইনি, তাসকিন যদিও এখন রেডি তো তাসকিন মুস্তাফিজকে খেলাইনি, এর মধ্যে একজন করলে সেই আবার ইঞ্জুরি শরীফুল, এই যে আমাদের যে ইঞ্জুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো এটাও একটা সমস্যা। তো আমি বলতে চাচ্ছি যে আশা করছি মানে এই উইকেটটাও এরকম হবে আমরা ভাবিনি, কারণ প্র্যাকটিসের জন্য গিয়েছি যখন একটু ভালো উইকেটই ভেবেছিলাম, কারণ বিশেষ করে আপনি যদি দেখেন সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট আমরা দেখেছি টি টোয়েন্টি ওডিআই ওয়ার্ল্ড কাপে, গত ওডিআই ওয়ার্ল্ড কাপে এটা ব্যাটিং প্যারাডাইস, আর এবারে সে এখন পর্যন্ত যেসব জায়গায় খেলেছি ব্যাটিং প্যারাডাইজ একটা কখনো যাবে না, সো মনে হয়েছে বরং আরও বোলারদের সহায়ক, যাই হোক একটু ডিফিকাল্ট ছিল, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মূল পর্ব যেহেতু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচে আপনারা দেখেছেন এটা ভালো উইকেট, আমার ধারণা আমাদের আগামী দিনের উইকেটগুলো ভালো হবে। একটু ছোট করে যদি আমি প্রশ্নটা করি সেটা হলো আমাদের ওপেনার এবং হচ্ছে টপ অর্ডার এদের ব্যর্থতা আসলে দলকে ভোগাবে কিনা, এবং আমাদের বিশ্বকাপের যে একটা ভালো খেলার স্বপ্ন সেই স্বপ্নটা আসলে আমরা দেখতে পাবো কিনা, বিকজ সেই জায়গাটায় আমাদের দীর্ঘদিন আমরা দেখছি যে আমাদেরকে ভোগাচ্ছে বছরের পর বছর আমাদের সেখানে ভোগাচ্ছে, এবং আমরা যেসব ম্যাচ ভালো করেছি সেই জায়গায় ভালো করার কারণেই করতে পেরেছি ডেফিনেটলি, তো সেই জায়গাটা আপনি কি বলেন? তাহলে আপনার স্কোরটা বড় হবে, তাহলে হওয়া কঠিন, এটা হলো প্রথম কথা। আমাদের আনফর্চুনেটলি উপরের দিকে যারা আছে তারা রান পাচ্ছে না,
কিন্তু তারা যে কেউ ভালো ব্যাটসম্যান না বা পারে না এমন তো কোনো কথা হচ্ছে না। কাজে যেদিন হবে সেদিন ভালো করবে, আমরা এইটুকুই আশা করতে পারি যে তারা তাদের ফর্মে ফেরত আসবে। এবং আমার বাকি কথাগুলো আমি আজকে বলতে চাচ্ছি না, আমি আরও পরে বলবো। খালি একটা জিনিস মনে রাখবেন, একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। যে একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকালকে যখন ম্যাচ শেষ হচ্ছে তখন স্টেডিয়াম থেকে বেরোনোর পর ইন্ডিয়ান তিন বাসের সামনে শত শত ইন্ডিয়ান প্রবাসী দর্শক ছিলেন, বাংলাদেশের তিন বাসটা সেখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করেছেন, প্রবাসী দর্শকদের দেখাই যায়নি। এখানে কি আপনার মনে হয় যে আসলে প্রবাসীদের মধ্যে একটা খেয়ে হারাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে? একেবারেই না, একেবারেই মনে হয় না এমন কিছু। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, ভালো খেলা খেললে আপনার সাপোর্ট পাবে, ভালো না খেললে মনে পড়লো হবে, এটাই স্বাভাবিক। যারা ওয়ার্ল্ড কাপে, আমাদের একেবারে শেষ করে, যারা ওয়ার্ল্ড কাপে দলে জায়গা পেয়েছে, সুযোগ পেয়েছে এবং দেশের প্রতি তাদের যে কমিটমেন্টের জায়গায়, সেই জায়গায় ঠিক তারা যদি সেটা অক্ষুণ্ণ রাখতে না পারে, বিশেষ করে আমরা প্রতিবারই দেখা যাচ্ছে যে আমাদের মানে কিছু না কিছু একটা প্রবলেম, প্রতিবারই তো নাই, কিছু না কিছু একটা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে, সেগুলো যেন না হয়, সেগুলো যেন না হয়, সে ব্যাপারে আপনাদের পক্ষ থেকে, তরফ থেকে, বোর্ডের তরফ থেকে কি ধরনের আমাদের কিছুই কথা যা যা করার আগে করা হয়ে গেছে, এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করা হবে? আপনি যাচ্ছেন আমেরিকাতে দলের কাছে, যাচ্ছি কিনা এটা আজকে ফাইনাল দিন, এখানে সাহস নিয়ে খেলতে হবে। আমি আশা করব যেহেতু তারা জাতীয় দলে সুযোগ পেয়েছে, বিশ্বকাপে বেস্ট যারা খেলছে তাদের মধ্যে সুযোগ পেয়েছে, তারাই দেশের সেরা, এই কথাটা বিশ্বাস করে তাদেরকে খেলতে হবে, তাদের উপর আমাদের আস্থা আছে এবং তারা যেন ফ্রিলি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, সেটাই অত চিন্তা ভাবনা করে খেলা যাবে না। আপনি দেখেন যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নেই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নেই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে, টি টোয়েন্টি এরকম ফ্রিলি খেলতে হবে। ভাই, আপনি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করলেন ইউএসএর সাথে বা আমেরিকা, কিছু ভারতের সাথে খেলা ছিল, সেখানেই তারা ফ্রিলি খেলতে পারলো না, মূল পর্বে খেলাটা কতটা কঠিন? মানে একটা জিনিস কি, যেহেতু অনেকদিন ধরে ওদের সাথে ওরকম যোগাযোগ নেই, এইখান থেকে আসলে কথা বলাটা খুব কঠিন। তবে আমার ধারণা, প্রত্যেকেই দেখেন তানজিদ তামিমের কোটি ছেল আছে, এটা এটা অস্বীকার করার কোনো তহিদ হৃদয় কোটি ছেল আছে, ওরা ভালো খেলছে, ওরা যে খুব খারাপ খেলছে তা না, ওরা তো একেবারে নতুন, ওদেরকে তো এত তাড়াতাড়ি দেওয়ারই কথা না। সো সাকিব আছে এক্সপিরিয়েন্স, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, এখন আসেন তার আগে যারা আছে, এদেরকে যদি আমি নিয়ে কথা বলতে চাই তাহলে ডেফিনেটলি এখানে সৌম্য, লিটন দাস, শান্ত, এদের শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে, আর সৌম্য আর লিটন দাস একদিন ফেলে দিলেই হবে, ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের এখনই দরকার, সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই সেটাই। সো আমরা এইটাই আশা করতে পারি যে যত তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাক। আমার মনে হয় না, যদি উইকেট মোটামুটি ভালো থাকে, মোটামুটি যেটা হওয়ার কথা ওয়ার্ল্ড কাপে, মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকব, এইটুকু বিশ্বাস আছে। কারণ আমাদের বোলিংয়ের উপর আমার আবার বিশেষ করে পেসারদের, যদিও শরীফুলের ইঞ্জুরিটা আমাদেরকে একটা ধাক্কা দিল, আমার যথেষ্ট আস্থা ছিল। রিয়াজ সাকিবই ভরসা করতে হচ্ছে, মানে সিনিয়র ক্রিকেটার, তারাই কালকে বেশি রান করলো, 40 রান রিয়াজের, যদি মনে করেন আমার যেটা এক্সপিরিয়েন্স, আমাদের এখানে ছেলেরা যদি এমন পরিস্থিতি জিততেই হবে তখন ওরা একটু শেষ হয়ে যায়,
কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আসে আমরা জিতব, তখনই জিতব। আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক, আমরা জিতব। ধন্যবাদ।